এই টয়লেটের রেসপন্স আরো বেটার, ফলে নির্মল মেলার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। হয়তো আর একটি বছর পরে আমরা আমাদের এখানে যে মেলা কমিটি আছে এমএ নেতৃত্বে, তারা ঘোষণা করতে পারবেন নির্মল মেলা বলে। এত বড় মেলা, নির্মল মেলা ভারতবর্ষে কোথাও আছে বলে আমার অন্তর্ভুক্তি জানা নেই। আয়তনে এত বড়, ব্যাপক, সচেতন অসচেতন বহু মানুষ আসেন, কিন্তু তাকে নির্মল মেলায় রূপান্তরিত করা খুব একটা সহজ কথা একটা সময় আমাদের ভাবনার মধ্যেও ছিল না, যা আজকে আমাদের কার্যকরী ভূমিকায় আমরা নিয়ে যেতে পেরেছি। আজকে সবচেয়ে বেশি ভিড় হবে এবং সেই জন্য কোনো বিপদ যাতে না হয় এবং কমপ্লিটলি বিপদ মুক্ত গঙ্গা সাগর মেলা উড়িষ্যাতে আমরা যাতে শেষ করতে পারি তার জন্য আমরা সরকারের পক্ষ থেকে সর্বরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে তারা দেখেছেন যে ফায়ারের এবার আরও বেশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কারণ গত এক বছর আগেও একটা ছোটো ফায়ারের ঘটনা ঘটে গেছিল, এতে নয় যেখানে লোক থাকে সেখানে নয় এটা গাছে, তো এবারে কোনো জায়গাতে যাতে কোনো রকম সেটুকুনিও না হয় আমরা সেরকম ব্যবস্থা এখানে করা হয়েছে।